পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কোনো গণ্ডগোল হলে তার দায় রাজ্যের পুলিশ ও কমিশনকে নিতে হবে, এমনটা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আমি বলবো যে রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তার জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দায়ী থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসন দায়ী থাকবে যত ঘটনা ঘটবে প্রত্যেকটার জন্য। এদিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে প্রার্থীদের সাহেবগঞ্জ বিডিও অফিসে ঢোকান। গতকাল থেকে গোটা রাজ্যের সাথে কোচবিহারেও নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। দিনাটা দুই নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে প্রমুখ। জেলার সবকটি গ্রাম পঞ্চায়েতেই 100% আসনে বিজেপি প্রার্থী দেবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। কোনো আতঙ্ক নেই, তৃণমূল কংগ্রেস যতই হুমকি দিক, যতই ধমক চমক দেখাক, তৃণমূল কংগ্রেস কিচ্ছু করতে পারবে না, সেটা আজকে আমাদের যারা কর্মী সমর্থক তারা প্রমাণ করে দিয়েছে। কাতারে কাতারে মানুষ আজকে সামিল হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রার্থীরা প্রত্যেকে ভেতরে গিয়েছেন বিডিও অফিসে নমিনেশন সাবমিট করতে, এবং আজকে থেকে শুরু হলো আগামী এই যে কদিন নমিনেশনের ডেট রয়েছে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্যাপক হারে নমিনেশন সাবমিট চলবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হলে আমাদের প্রত্যেকটি প্রার্থী নিশ্চিতভাবে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করবে। প্রথম দিনে দেখা গেল মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক কংগ্রেস কর্মী, এই যে অশান্তি শুরু প্রথম দিন থেকে। দেখুন, প্রথমত বলবো যে নির্বাচন কমিশনের এই হঠকারী সিদ্ধান্তকে আমরা একেবারেই সমর্থন করি না, আর সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি গত যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পাঁচ দফায় হয়েছে, আমরা দেখেছি লোকসভা নির্বাচন কয়েকটি দফায় হয়েছে, আমরা দেখেছি বিধানসভা নির্বাচনও বেশ কয়েকটি দফায় হওয়া সত্ত্বেও রাজ্যে বহু জায়গায় কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেক হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে। 2021 নির্বাচনের পরে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এবং এত কিছু দেখবার পরে নির্বাচন কমিশনার কীভাবে আজকে এই হঠকারী সিদ্ধান্ত নিতে পারে এক দফায় ভোট? আমি বলবো যে রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তার জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দায়ী থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসন দায়ী থাকবে যত ঘটনা ঘটবে প্রত্যেকটার জন্য। দেখুন, পুলিশের উপর, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে তবে পুলিশের উপর ভরসা রাখা যায়, কিন্তু পুলিশকে তো নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের উপর চাপ, কথায় কথায় তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে ধমকি দিয়ে বলে তোমার ট্রান্সফার করিয়ে দেবো, তোমাকে পানিশমেন্ট ট্রান্সফার করিয়ে দেবো, তো পুলিশটা কী করে নিরপেক্ষ কাজ করবে বলুন? একেবারে যেমন পরিবারতন্ত্র চলছে ঠিক পাশাপাশি দলতন্ত্রটাও কিন্তু পশ্চিমবঙ্গে চলছে, অর্থাৎ দলের নির্দেশে প্রশাসনকে পরিচালনা করা এই কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে। আমি বলবো যে প্রশাসনকে প্রশাসনের মতো নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য যদি কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সের প্রয়োজন হয়, কেন্দ্র সরকার পুরোপুরি তৈরি রয়েছে, একেবারে 24 ঘন্টার মধ্যে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার জন্য কেন্দ্র সরকার তৈরি রয়েছে, রাজ্য যেই মুহূর্তে, নির্বাচন কমিশন যেই মুহূর্তে চাইবে আমরা দিতে প্রস্তুত রয়েছি।